আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত মিথিলাস কিচেনে। আমি আজকে খুবই মজাদার বাঙালিয়ানার একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে লাউ চিংড়ি। আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি খাবারটা, তবে আজকের স্পেশাল যে লাউ চিংড়ির লাউটাই হবে আমার স্পেশাল একটা আইটেম। আমি আজকে লাউয়ের পর এখানে ইউজ করছি তরমুজের খোসা। আমরা কিন্তু কম বেশি সবাই তরমুজ খেয়ে থাকি, বাট তরমুজের খোসাটা নর্মালি আমরা ফেলে দিই। সেই ফেলনা খাবারটা দিয়েই আজকে আমি মজাদার এই লাউ চিংড়ি করছি। আমি এখানে অর্ধেকটা তরমুজের খোসা এটা পিল অফ করে এরকম পিলার একটা পিলার দিয়ে পিল অফ করে আমি লাউয়ের মতো করে কেটে নিয়েছি। এখানে সামান্য যদি লাল অংশ থাকে কোনো সমস্যা নেই, কারণ ওই সামান্য লাল অংশটা আসলে অতটা মিষ্টি হবে না, আর এই অংশ ওই রকম মিষ্টি থাকেও না। আপনারা এরকম পছন্দ মতো করে লাউয়ের মতো করে কেটে নেবেন। আমি নিয়েছি পরিমাণ মতো চিংড়ি, আর আমি এগুলো ভাপ দিয়ে নিচ্ছি না, কারণ লাউ বা এই তরমুজের খোসা কোনোটাই হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অনেক সময় লাউয়ের উপর ডিপেন্ড করে বা তরমুজের উপর ডিপেন্ড করে সেদ্ধ হতে, বাট খুব বেশি সময় লাগবে না। সো আমি কোনো ভাপ দিয়ে নিচ্ছি না। আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি গরম সরিষার তেলে দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। আপনারা যারা চিংড়িটা আগে ভেজে নেবেন তারা এটা পরে দিতে পারেন। আমি চিংড়িটা আগে ভেজে নিব না, আমি পাঁচফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে তারপর চিংড়ি দিব, কারণ চিংড়িও কিন্তু খুব বেশি সময় লাগে না হতে। তো আমি কষানোর মধ্যে চিংড়িটা দেবো, আর আপনারা যারা একটু পরা পছন্দ করেন চিংড়িটা তারা আগে তেলে চিংড়িটা ভেজে তারপর তুলে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কেটে। দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। আমি প্রথমে প্রায় দেড় চা চামচের মতো দিচ্ছি, কারণ লাউটা থেকে বা তরমুজটা থেকে অনেক পানি ছাড়বে, একটু লবণ লাগবে। এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, আর আপনারা যে ঝাল পছন্দ করেন এই পর্যায়ে দিয়ে দিবেন এক চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো। আমি কাঁচামরিচ ইউজ করবো, শুকনো লঙ্কাটা ইউজ করছি না। মশলাটা কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চিংড়িগুলো, তারপর আমি আরও পাঁচ মিনিটের মতো চিংড়িটা কষিয়ে নেব। এরকম কষানোর পর রঙটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস সুন্দর একটা স্মেল আসতে থাকবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব লাউ বা তরমুজগুলো। এখন আমরা লাউ বা তরমুজ যেটাই আপনারা ইউজ করবেন সেটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন, তারপর ঢেকে দিলে এটা থেকে পানি দেওয়ার দরকার নেই এই পর্যায়ে, এটা থেকে অটোমেটিকলি পানি উঠবে। মশলাটা ভালো করে মাখিয়ে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে পানি না উঠে। মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি, সামান্য একটু গলে এসছে, পানি অতটা উঠেনি। আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু এটা গলতে লাগবে আর আমি যতটুকু ঝোল রাখবো। লাউ চিংড়িতে নর্মালি একটু ঝোল ঝোল থাকে, সো আমি একটু ঝোল ঝোল রাখবো, একটু বেশি পানি দিয়ে দিচ্ছি যেটা গলবে, প্লাস একটু পানিও থাকবে। নেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। লাউটা এখন অনেক নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচামরিচ। কাঁচামরিচটা এত পরে দেওয়ার কারণটা হচ্ছে যাতে কাঁচামরিচের ফ্লেভারটা থাকে, সুন্দর একটা স্মেল আসে লাস্ট পর্যায়ে কাঁচামরিচ দিলে। আর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট করে কেটে দিচ্ছি। টমেটো সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর আপনাদের যাদের কাছে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দিলে লাউয়ের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা আসে, বাট আমার কাছে ধনিয়া পাতা ছিল না। এখানে লকডাউনের কারণে আসলে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে না। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন যদি থাকে, খুবই সুন্দর একটা স্মেল আসবে, আর লাউয়ের যে অ্যাকচুয়াল স্মেলটা বের হয় সেটা আসবে। আর তরমুজটা কিন্তু খেতে একদমই লাউয়ের মতো হয়, তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আমি এখানে টমেটোটা দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব, পানিটা আর একটু কমিয়ে নিব, আর আমার তরমুজের খোসা বা লাউটাও আর একটু সিদ্ধ হয়ে আর একটু নরম হবে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে, লাউ একদম গলে গিয়েছে, যেটা হচ্ছে এখন এটা তরমুজের খোসা কেউ বুঝতেই পারবে না। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আপনারা চাইলে ঝোলটা আর একটু কমিয়ে একদম কষা কষা করে ফেলতে পারেন। আমি সামান্য একটু ঝোল রেখেছি যেটা লাউয়ের সাথে আমার ভালো লাগে, আর আপনারা চাইলে একদম ভুনা ভুনা করলে সেটাও খুব টেস্টি হয়। অবশ্যই করবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।